রাজনৈতিক দল আসলে কত ধরনের হতে পারে এ প্রশ্ন সবার মনে উঠতেই পারে আসুন দেখি রাজনৈতিক দল আসলে কত ধরনের হতে পারে রাজনৈতিক দল মূলত চার প্রকারের ডান বা ধর্মভিত্তিক বাম বা নিরপেক্ষ এই বাম দল একশো পারসেন্ট বা শত করে একশো ভাগই নিরপেক্ষ এছাড়াও রয়েছে মধ্য বাম আর মধ্য ডান রাজনৈতিক দল মূলত এই চার ধরনের হয় তবে সব দেশেই এই চার ধরনের কোনো একটা দলের মধ্যে পড়তে হয় সে দল হতে পারে মধ্যবাম অথবা টান বাম অথবা মধ্য টান কিন্তু কিছু কিছু দেখে দেখা যায় যে শুধু বাম অথবা শুধু টান অথবা বাম এবং মধ্যবাম এবং বাম এই দুইটার মিশ্রণ অথবা মধ্য ডান অথবা বাম অর্থাৎ মিশ্র প্রকৃতিরও দেখা যায় আমাদের দেশ কোন প্রকৃতির সেটা আমি এখানে বলতে চাচ্ছি না এটা আপনারা যদি এই প্রকারভেদগুলো বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন আসলে কোন প্রকৃতির আসলে কোনো দেশই। চায় না যে সে দেশে অশান্তি বিরাজ করুক প্রয়োজনে এই চারটি ভাগের মিশ্র হলেও কোনো সমস্যা নেই কিন্তু দেশটিতে শান্তি থাকা দরকার যাই হোক বলা যেতে পারে যে আমাদের দেশেও এই চারটি ভাগের যে কোনো একটি ভাগের অনেকগুলো দল রয়েছে এবং এই সবগুলো ভাগেরই দল রয়েছে যেরকম ধর্মভিত্তিক দলও আছে আবার বাম আছে মধ্য বাম এবং মধ্য টান এগুলোর মিশ্রণ রয়েছে আর জিনিস সেটা শ্যাডো গপ্ট বা বিকল্প সরকার বলতে কি বুঝি আমরা বিকল্প সরকার বলতে মূলত আমরা বিরোধী দলকে বুঝি অর্থাৎ যখন আমাদের দলীয় সরকার ব্যবস্থা কোনো সমস্যায় পড়বে বা কোনো ভুল করবে তখন এই বিকল্প সরকার সেখানে সাহায্য করে অথবা সমালোচনা করবে যদিও কোনো কোনো দেশে শুধু সমালোচনাই করে কিন্তু আসলে বিকল্প সরকারের কাজ মূলত সহযোগিতা করা প্রয়োজনীয় তাগিদে সমালোচনা করতেই পারে সুশীল সমাজ সুশীল সমাজ আসলে দলীয় ও বিরোধী দলের ভুল ধরে বা সমালোচনা করে এরকম একটা গোষ্ঠী যে গোষ্ঠী শুধু দেশের ভালো চায় কোনো দলীয় মানুষের বা দলীয় কোনো ব্যক্তি ভালো চায় না এমন ব্যাপার না অর্থাৎ পুরো দেশের যখন কোনো ভালো দিক বিবেচনা করা হবে তখন সেই কাজটা করবে সুশীল সমাজ অর্থাৎ সুশীল সমাজ মূলত পুরো দেশের ভালো চায় এরকম গোষ্ঠীকেই আসলে সুশীল সমাজ বলা হয় আর রাজনৈতিক দল কথাটা হয়তো আপনাদের ভুল মনে হইতে পারে কিন্তু আসলে রাজনৈতিক দল কথাটা ভুল নয় রাজনৈতিক শব্দটি আসলে ব্যাকরণগত ভুল আছে কিন্তু রাজনীতিক এই শব্দটি ব্যাকরণগত ভুল নেই